আসসালামু আলাইকুম। জমির খতিয়ান কিংবা মৌজা ম্যাপের জন্য এখন থেকে আর ভূমি অফিসে যাবার কোনো প্রয়োজন নেই, কিংবা অনলাইনেও আবেদন করার দরকার নেই। শুধুমাত্র মোবাইলে একটিমাত্র কল করেই নিতে পারবেন খতিয়ান কিংবা জমির মৌজা ম্যাপ। এমনকি আমরা যে ভূমি উন্নয়ন কর প্রদান করি সেটাও করতে পারবেন অনলাইন থেকে মাত্র একটি কল করে। শুধুমাত্র একটি কল করে কীভাবে পাবো জমির খতিয়ান কিংবা মৌজা ম্যাপ, সেই সম্পূর্ণ প্রসেসটাই আজকে আমি দেখাব। জীবনে চলার জন্য আধুনিক সব ধরনের ধারণা পেতে সবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তো জমির খতিয়ান বা ম্যাপের জন্যে ঘরে বসেই ফোন করে খতিয়ান কিংবা জমির ম্যাপ পাওয়ার জন্য আবেদনকারী 16122 ফোন করে এনআইডি সহ জমির তথ্য প্রদান করার পর কল সেন্টারে আবেদনকারীর পক্ষে খতিয়ান কিংবা জমির ম্যাপের আবেদন দাখিল করবে। এরপরে আবেদনকারী তার মোবাইলে একটা টোকেন পাবে। আবেদনকারী টোকেন নাম্বারটা দিয়ে মোবাইলের মাধ্যমে ফি প্রদান করলে মোবাইলে আবেদনের আইডি, ডেলিভারির তারিখ ইত্যাদি পাবে। নির্দিষ্ট তারিখে বাংলাদেশে ডাক বিভাগের প্রতিনিধি আবেদনকারীর ঠিকানায় খতিয়ান বা পসরা যেটা সেটা জমির ম্যাপ সেটা পৌঁছে দিবে। আর নাগরিক খতিয়ান বা পর্সা দেখতে চাইলে ভার্চুয়াল রেকর্ড রুম থেকে যে কোনো সময় যে কোনো স্থান থেকে যে কোনো নাগরিক খতিয়ান দেখতে পারবে। সার্টিফাইড কপি কাউন্টার থেকে ডেলিভারির জন্য কোড ফি 50 টাকা, আর ডাকযোগে নিজ ঠিকানায় ডেলিভারির জন্য অতিরিক্ত 40 টাকা দিতে হবে। এছাড়া দেখেন ভূমি উন্নয়ন বা কর পরিশোধ, এটাও আমরা অনলাইনের মাধ্যমে করতে পারবো। ঘরে বসেই ফোন করে যেভাবে ভূমি উন্নয়ন কর পরিশোধ করবে, ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য 16122 এই নাম্বারে কল করে কিংবা land.gov.bd থেকে এনআইডি সহ জমির তথ্য প্রদান করে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের তথ্য পাওয়ার পর ইউনিয়ন ভূমি অফিস অনুমোদন দিলে হোল্ডিং এন্ট্রি শেষ হবে। হোল্ডিং নাম্বারের তথ্য আবেদনকারীকে SMS এর মাধ্যমে প্রেরণ করা হবে। অতঃপর নাগরিককে আবার 16122 এই নাম্বারে কল করে হোল্ডিং তথ্য প্রদান করতে হবে। এরপর কল সেন্টার থেকে নাগরিকের মোবাইলে টোকেন নাম্বারে SMS আসবে। মোবাইল ব্যাঙ্কিংয়ে পে বিলের মাধ্যমে টোকেন নাম্বার 72 ঘন্টার মধ্যে ভূমির মালিক তার জমির ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবে। ভূমি উন্নয়ন কর পরিশোধের 72 ঘন্টার মধ্যে ডিজিটাল দাখিলা বা নাগরিকের অ্যাকাউন্টে সংরক্ষিত হবে। ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস যেমন নগদ, রকেট, বিকাশ, উপায় এর যে কোনো ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে এই ফি প্রদান করা যাবে। তো এই ছিল ফোন করে কীভাবে সংক্ষিপ্ত আকারে শুধুমাত্র ফোন করে আমরা জমির খতিয়ান, মৌজা ম্যাপ কিংবা কর পরিশোধ করতে পারবো তার সংক্ষিপ্ত আলোচনা। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।